বাংলাদেশের ইতিহাস ও রাজনীতিতে অপরিহার্য দুটি নাম জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া। বাংলাদেশের বাইরেও জিয়া খালেদা দম্পতি আজ সারা বিশ্বে একটি সুপরিচিত রাজনৈতিক দম্পতি হিসেবে পরিচিত। প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের জানাব জিয়াউর রহমানের সাথে কীভাবে বেগম খালেদা জিয়ার বিয়ে অনুষ্ঠিত হয়েছিল তার ঘটনা প্রবাহ। এরকম আরও ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। অধ্যাপক খন্দকার মকবুল হোসেনের স্বাধীনতা যুদ্ধের আলোকে জিয়া খালেদা বইয়ে কিভাবে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিয়ে অনুষ্ঠিত হয়েছিল তার একটি বিবরণ পাওয়া যায়। এক্ষেত্রে অধ্যাপক খন্দকার মকবুল হোসেন বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদের নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ে সূত্র হিসেবে ব্যবহার করেছেন। এ বিষয়ে সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ খালেদা জিয়ার বড় বোন খুরশিদ জাহান হকের সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন। খন্দকার মকবুল হোসেন তার বইয়ে লিখেন, খালেদা জিয়ার বাল্যকাল কেটেছে জলপাইগুড়ি ও দিনাজপুরে। খালেদা জিয়া জলপাইগুড়ির নয়াবস্তি নামক ছোট একটি শহরে জন্মলাভ করেন। পিতা ইস্কান্দার মজুমদার ও মাতা বেগম তৈয়বা মজুমদার 1945 সালের 15ই আগস্ট তিনি সেখানে জন্মগ্রহণ করেন। সুন্দর ফুটফুটে শিশুকে দেখেই তার বড় বোন তাকে পুতুল নামে ডাকতে শুরু করেন। পরিবারের সকলেই খালেদাকে অত্যন্ত বেশি ভালোবাসতেন। লাজুক প্রকৃতির এই মেয়ে, সাদামাটা ছিমছাম বাড়ি ছবির মতো মনে হতো। পাহাড়ি পরিবেশ মনকে বিরাট ও প্রসার করার সুযোগে তার মন মানসিকতা সৃষ্টি হতে থাকে প্রাকৃতিক নিয়মে। ভারত ভাগ হয়ে যাওয়ার পর খালেদা জিয়ার পরিবার পূর্ব পাকিস্তানের দিনাজপুর জেলায় এসে বসবাস শুরু করেন। তারা থাকতেন দিনাজপুরের ঈদগাহ এলাকায় ভাড়াটে বাসায়। এখান থেকেই পুতুল তখন লেখাপড়া করতে থাকেন। ধীর স্থির মেয়ে, লেখাপড়া ও খেলাধুলা নিয়ে থাকতেন। পুতুল খেলাও পছন্দ করতেন তিনি। তার বয়স যখন 15 বছর, সবে ম্যাট্রিক পাশ করে বেরিয়েছে। তাকে দেখে মুগ্ধ হন জিয়া। কিন্তু তার মুগ্ধতার কথা ঘূর্ণাক্ষরেও জানান না পুতুলকে। জিয়া খালেদার দূরসম্পর্কের আত্মীয়, সেই কারণে তিনি মাঝে মাঝে যেতেন পুতুলের বাড়িতে, চা খেতেন, গল্প করতেন। জিয়া ছিল সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন, পোস্টিং দিনাজপুর। মন দেয়া নেয়া হয়েছে কি না তা জানা না গেলেও জিয়া যে তার মন দিয়ে ফেলেছেন সুন্দরী খালেদাকে তা আমরা জেনেছি। সম্মানজনক ও সামাজিকভাবে বিয়ের মাধ্যমে খালেদাকে পেতে চান তিনি। খালেদাকে দেখে জিয়া যে মুগ্ধ হয়েছেন তা কাউকে বুঝতে দেননি তিনি, এমনকি খালেদাকেও নন। তার উপর মকবুল নানা জিয়াকে এই বিয়ে করার প্রস্তাব দেন। বলেন, যদি সে বলে তাহলে তিনি পুতুলের বাবাকে বলতেই পারেন। পুতুলের বিয়ে সম্পর্কে খুরশিদ জাহান বলেন, দিনাজপুরে চাকরির সময় জিয়া মাঝে মধ্যে আমাদের বাসায় আসত। জিয়ার একটা অসম্ভব গুণ ছিল, সে সহজেই মানুষকে আপন করে নিতে পারত। পুতুল ম্যাট্রিক পাশ করার পর জিয়া একদিন আমাদের বাসায় এলো। আম্মার কাছে গিয়ে বলল, খালা, আমি আপনার জামাই হতে চাই। আম্মা হেসে ফেললেন, তখন কিছু বললেন না। আব্বা বাসায় এলে তাকে বলা হলো জিয়ার কথা। আব্বা বললেন, মন্দ কি? অতপর মকবুল নানার প্রস্তাবে 1960 সালের আগস্ট মাসে মুদিপাড়ার বাসায় তাদের বিয়ে হয়। এক বছর পর শাহবাগ হোস্টেলে বিবাহোত্তর অনুষ্ঠান সাধিত হয়।